আজ আমরা আপনাকে কিছু এমন জায়গার কথা বলবো যেখানে সূর্য খুব কমই ডোবে, কিংবা এমনও বলা যেতে পারে যে এখানকার লোক বেশিরভাগ সময় সূর্যের আলোতেই থাকে। এর মধ্যে তো বেশিরভাগ জায়গাই এমন যেখানে এক সপ্তাহ থেকে এক মাস অবধি সূর্য ডোবেই না। এই জন্য এইসব জায়গার সূর্যকে মিডনাইট সানও বলা হয়। এটি সাধারণত গরমের সময় হয়, উত্তরে কুমেরু সার্কেল এবং দক্ষিণে সুমেরু সার্কেলের কাছের জায়গায় হয়। এখানে সূর্য রাতেও দেখা যায় এবং বেশ কিছুদিন অবধি মানুষজন সূর্যের আলোতেই দিন কাটায়। এইসব জায়গাগুলো সম্পর্কে জানার জন্য বন্ধুরা আজকের এপিসোড শেষ অবধি দেখতে থাকুন। নরওয়ে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর মধ্যে একটি। এটি একটি পাহাড় দিয়ে ঘেরা দেশ। মে থেকে জুলাই পর্যন্ত মোটামুটি 76 দিন সূর্য এখানে ডোবে না। এখানে সায়ালাবার নামে একটি জায়গা আছে যেখানে সূর্যকে 10 এপ্রিল থেকে 23 আগস্ট পর্যন্ত দেখা যায়। আপনি যদি লম্বা সময়ের জন্য সূর্যকে দেখতে চান তাহলে এই দেশে আসতেই পারেন। ক্যানাডা দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় দেশ, যার বেশিরভাগ জায়গাই বরফে ঢাকা। এখানে ইউকন নর্থ ওয়েস্ট টেরিটরি নামক জায়গায় গরমে 50 দিন অবধি টানা সূর্য দেখতে পাওয়া যায়। এখানে অরোরা ভিউইং, সুন্দর আবহাওয়া আর মজাদার রোড ট্রিপের মজা নিতেও আসতেই পারেন। ভীষণ সুন্দর একটা দেশ আইসল্যান্ড, গ্রেট ব্রিটেনের পরে ইউরোপের সবচেয়ে বড় আইল্যান্ড। এখানে মে থেকে জুলাই সূর্য ডোবে না। জলে ঘেরা এই জায়গায় ঝর্ণা, অগ্নুৎপাত, হিমবাহর মতো সৌন্দর্য আপনার মন নিশ্চয়ই ভরিয়ে দেবে। এটিও একটি স্ক্যান্ডিনেভিয়া দেশ। এখানে মের শুরু থেকে অগস্টের শেষ পর্যন্ত মাঝরাতে সূর্য ডোবে, আবার পরের দিন সকালে 4:30টায় সূর্য প্রকট হয়ে যায়। এবং সবশেষে ফিনল্যান্ড। খুব সুন্দর ঝিল এবং প্রাকৃতিক জলবায়ুর কারণে পর্যটকদের জন্য এটি খুব আকর্ষণীয় একটি দেশ। কিন্তু এখানেও গরমের সময় সূর্য 73 থেকে 74 দিন ডোবে না, আবার শীতকালে সূর্যই দেখা যায় না। বন্ধুরা, এই এপিসোড আজকের মতো এই পর্যন্ত। তাই আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব বাটন প্রেস করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করে ফেলুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। আমাদের প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক শেয়ার করতে একেবারেই ভুলে যাবেন না। এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করে তুলতে আপনাদের কমেন্ট ভীষণ জরুরি, তাই অবশ্যই কমেন্ট করবেন, কারণ লাইফ ক্রুজ বাংলা ইয়ং বেঙ্গলের সবচেয়ে কাছের চ্যানেল। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।